হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মিসেস মুক্তা আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমত ও আপনাদের দোয়াই খুবই ভালো আছি আমি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে একটা চিকেনের নাস্তার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম তো আমার ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে এক রেসিপি চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন বিকাল কিংবা সকালে এই চিকেন ফ্রাইটা চস দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো চলুন দেখে আসি আমি এই চিকেন ফ্রাইটা কীভাবে তৈরি করতেছি মূল ভিডিওতে আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে চারটা চিকেন লেগ পিস নিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সব এখন দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে এভাবে হাত দিয়ে মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য চিকেনগুলোকে রেস্টে রেখে দিব সেভাবে ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটি প্রাই ফ্যান চলায় বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে একটু রান্না করে নেবো যাতে ভিতরে কাঁচা ভাপটা না থাকে সেজন্য একটুভাবে উলটিয়ে পালটিয়ে চিকেনগুলোকে কষিয়ে ভালোভাবে রান্না করে নিব। তবে আমরা যে রেগুলার চিকেন রান্না করি সেই রকম করে চিকেনগুলোকে রান্না করতে হবে না শুধুমাত্র পাঁচ মিনিট মতো এভাবে নেড়ে ছেড়ে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে এখন ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে ডাকনা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কারণ এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই শুধুমাত্র তেলের মধ্যে এই চিকেনগুলোকে রান্না করতে হবে সেজন্য বারবার এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যতক্ষণ পর্যন্ত না চিকেন থেকে বের হওয়া ফানিগুলো সবচেয়ে না যায় ততক্ষণ পর্যন্ত চিকেনগুলো রান্না করতে হবে তো আমাদের চিকেনগুলো রান্না করা হয়ে গেছে আমি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলোকে গরম করে নিচ্ছি চিকেনগুলো ফ্রাই করার জন্য তো এখন চিকেনগুলোকে আমি সর্বপ্রথম কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে চুপিয়ে নিব। তো চিকেনগুলোকে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মরিয়ে নিয়ে আবারও চিকেনগুলোকে একটি ডিম ফেটে নিয়ে এর থেকে চুপিয়ে নিতে হবে এভাবে একটা একটা চিকেন ডিমের অংশ থেকে ভালোভাবে চুপিয়ে নিয়ে ব্রেড কামস দিয়ে আবারও ভালোভাবে মরিয়ে নিতে হবে এতে দেখতে চিকেনগুলো যখন আমরা বেজে নিব দেখতে খুবই সুন্দর লাগবে তো এভাবে আমি সবগুলো চিকেন তৈরি করে নিয়েছি এখন তেল প্রায় গরম হয়ে এসেছে এখন তেলের মধ্যে একটা একটা চিকেন আমরা দিতে থাকবো তবে এ পর্যায়ে চোলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে হাইয়ে রাখা যাবে না এতে চিকেনগুলো পড়ে যেতে পারে সেজন্য ছোলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তবে চিকেনগুলো বাঁচতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আমরা চিকেনগুলো আগে থেকে একটু রান্না করে রেখেছিলাম সেজন্য চিকেনগুলো পাঁচ মিনিটের মধ্যে এভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে সাথে সাথে বেজে তার থেকে উঠিয়ে নিতে হবে তো আমি এক পিঠ হয়ে গেছে অপর পিঠ একটা স্ট্যান্ডারের সাহায্যে উলটিয়ে অপর অপরপিটকে এভাবে ব্রাউন কালার করে বেজে নিচ্ছি আমাদের চিকেনগুলো বাজা হয়ে গেছে আমি এখন স্ট্যান্ডার সাহায্যে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি তবে নামানোর সময় একটা প্লেটে টিস্যু দিয়ে চিকেনগুলোকে রাখতে হবে যাতে বাড়তি তেলগুলো টিস্যু টেনে নেয় এভাবেই পরিবেশন করে নিলাম সস দিয়ে এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এভাবে বাসায় তৈরি করে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়েই চিকেন ফ্রাই তো আমার আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে কষ্ট করে ছোট্ট একটি লাইক দিবেন আর আপনাদের ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে আর যারা এখনও নতুন আমার চ্যানেলটিতে প্লিজ আমার চ্যানেলটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমার নিয়মিত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছায় আর যারা আমার চ্যানেলটিকে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাদেরকে জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ